আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি তোমাদের মাঝে আবার উপস্থিত হয়েছি গত ক্লাসের কন্টিনিউশন নিয়ে। আজ আমরা ডিটারমিনারস এর দ্বিতীয় পার্ট করব, এবং দ্বিতীয় পার্ট করার ক্ষেত্রে অবশ্যই তোমরা আগের পার্টটি দেখে নিও আমার ইউটিউব চ্যানেলে। এবং আজ আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। আমাকে আমার স্টুডেন্টরা অনেকে আগে বলেছে, স্যার এটা কি, অনেকে ফোন করেছিল যে স্যার এটাকে বুঝলাম না, এটা আপনি কি বলেছিলেন। আমি বলবো যে তোমরা যদি একটা খাতা নিয়ে বসতা, খাতা কলম নিয়ে বসতে এবং লিখে রাখতা, তাহলে অবশ্যই এটা তোমাদের ভুল হতো না এবং পরবর্তীতে আরো বেশি ভালো বুঝতা। তো আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই খাতা কলম সাথে নিয়ে বসবে, নয়তো এই ধরনের ভিডিও দেখে কোনো লাভ নাই। বেডে শুয়ে শুয়ে যদি তোমাদের ক্লাসগুলো দেখো, তাহলে আসলে এটা মুভি দেখার মতো হয়ে যাবে, নাথিং এলস। তো আমি তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করলাম, অবশ্যই খাতা এবং কলম সাথে নিয়ে বসতে হবে। ওকে, আমরা প্রথমে আজ দেখব যে নাউনকে দুই ভাগে ভাগ করা যায় গণনার ভিত্তিতে। একটা আছে কাউন্টেবল নাউন, আর হচ্ছে আরেকটা আছে আনকাউন্টেবল নাউন। আমেরিকানরা কাউন্টেবল নাউনকে কাউন্ট নাউন বলে থাকে, আবার এটাকে বলা বলে আনকাউন্ট নাউন। তো যাই হোক, যা গণনা করা যায়, পরিমাণ করা হয় না, যা এমনি গণনার মাধ্যমেই করা যায় সেটাকে বলা হয় কাউন্টেবল নাউন। আর যেটা পরিমাণ নির্ণয় করা হয় বিভিন্ন পরিমাপক ব্যবহার করে, যেটা গণনা করা যায় না, দিস ইজ আনকাউন্টেবল নাউন। যাই হোক, আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেইন বেসিসে আমরা যাব না, আমরা একটু ডিটারমাইনার্স সেক্টরে চলে আসলাম। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোন ধরনের ডিটারমাইনার্স ব্যবহার করা হয়, আমরা সেটাকে আজ সেই লিস্টটা পড়ব এবং সেই অনুসারে কিছু এক্সাম্পল করব। আশা করি তোমরা অবশ্যই এটাকে ক্লিয়ার হয়ে যাবে আজকে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা দেখি কিছু ডিটারমাইনার্স কাউন্টেবল সংখ্যা পরিমাণ বোঝাতে বসে। এক্ষেত্রে এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্ষেত্রে নাউন এবং ভার্ব উভয় প্লুরাল হয়। খেয়াল করো, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা যে ডিটারমাইনার্সগুলো ইউজ করব, সেক্ষেত্রে সেই সেন্টেন্সে নাউন এবং ভার্ব উভয়ই কিন্তু প্লুরাল হবে। আমরা বিভিন্ন কারেকশন করি, কারেকশনের ক্ষেত্রে দেখা যায় কি, কোনো সময় নাউনটাকে আমরা প্লুরাল করছি না, আবার কোনো কোনো সময় আবার ভার্বটাকে প্লুরাল করছি না, সে সময় কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যায়। তো আমরা যখন খেয়াল করব যে এই ডিটারমাইনার্সগুলো ফিউ, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, মেনি, মেনি অফ, সেভারাল অফ, এ নাম্বার অফ, এই ধরনের ডিটারমাইনার্স যেখানে থাকবে, চোখ বন্ধ করে তোমরা অবশ্যই নাউন এবং ভার্বের দিকে তাকাবে। সেটা যদি প্লুরাল না থাকে, তাহলে সেটাকে প্লুরাল করে দিবে। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো আমরা একটা উদাহরণ দেখতে পারি যে ফিউ, এ ফিউ এবং দা ফিউ। এটা হচ্ছে অনেকে আমরা এই ব্যবহারটাও কিন্তু অনেক সময় জানি না। আমরা একটু স্পেসিফিকভাবে বলতে চাই, ফিউয়ের মানে হচ্ছে নাই বললেই চলে। ফিউ মানে নাই বললেই চলে, এ ফিউ মানে হচ্ছে খুবই অল্প সংখ্যক, দা ফিউ মানে হচ্ছে অল্প সংখ্যক কিন্তু তার সবটুকুই। আবারও বলি, ফিউ মানে হচ্ছে নাই বললেই চলে, এ ফিউ মানে হচ্ছে খুবই অল্প সংখ্যক, আর দা ফিউ মানে সেই অল্প সংখ্যকের সবটাই। আমরা একটা উদাহরণ দিব, যেমন আমার আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন ঢাকা। খেয়াল করো বন্ধুরা, এখানে ব্যবহার করেছে ফ্রেন্ডস, কারণ কি, ফিউ ব্যবহার করেছে, এই কারণে ফিউ যেহেতু ব্যবহার করেছি তাহলে এটা অবশ্যই প্লুরাল হবে। আর এই কথার অর্থটা হবে আমার ঢাকাতে ফ্রেন্ড নাই বললেই চলে, আমার ঢাকাতে ফ্রেন্ড নাই বললেই চলে। আবার যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড ইন ঢাকা, তাহলে এই এটার অর্থ হবে আমার খুব অল্প সংখ্যক বন্ধুই ঢাকাতে আছেন। যদি এরকম বলি, আমি একটু উদাহরণটা এখানে টানছি, এর উদাহরণটা আই দা ফিউ ফ্রেন্ড, দা ফিউ, দা ফিউ ফ্রেন্ডস উইল অ্যাটেন্ড ইন মাই বার্থডে পার্টি। আমার যে অল্প কয়েকজন ফ্রেন্ড আছে, ওরা সবাই
আমার বার্থডে পার্টিতে আসবে, অ্যাটেন্ড করবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু একটা কারেকশন আমি অলরেডি করেছিলাম, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হবে ফ্রেন্ডস, অবশ্যই আমরা এখানে এর যোগ করব, কারণ আমরা অলরেডি বলেছি যে এখানে কাউন্ট অফ নাউনের ক্ষেত্রে নাউন এবং ভার্ব সবটাই প্লুরাল হবে। এক্ষেত্রে দেখো দ্য ফিউ ফ্রেন্ডস মানে যেগুলো ফ্রেন্ড আছে সবাই, কিন্তু এখানে অল্প ফ্রেন্ড কিন্তু সবাইকে বোঝানো হচ্ছে, দ্য ফিউ ফ্রেন্ডস উইল অ্যাটেন্ড ইন মাই বার্থডে পার্টি। ওকে, আমরা এই ব্যবহারটা শিখলাম। নেক্সট হচ্ছে আমরা যদি ভেরি ফিউ এর ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আমরা একটু বলতে পারি সেম ভাবেই, ভেরি ফিউ মানে অতি নগণ্য, ভেরি ফিউ নাম্বার ডক্টরস ডক্টরস আর প্রেজেন্ট ইন লোকাল হসপিটাল, মানে খুবই সামান্য, যে সামান্য কথা উল্লেখ করার মতো নয়, সেরকম কিছু ডক্টর লোকাল হসপিটালে উপস্থিত আছেন। আমরা এই সেন্টেন্সটাতে দেখতে পাচ্ছি ডক্টরস, এখানে নাউনটা হচ্ছে প্লুরাল করেছি, আবার ভার্বটাও প্লুরাল করেছি। তো এটা আমরা কাউন্ট নাউনের ক্ষেত্রে আমরা যদি ফিউস দিয়ে ব্যবহার করি, মেনি দিয়ে ব্যবহার করি, সেম কেস, কিন্তু সেটা হচ্ছে নাউন ও ভার্ব এবং ভার্ব দুটোই প্লুরাল হবে। আমরা চলে আসলাম আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। দেখো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিছু ডিটারমিনার্স আনকাউন্টেবল নাউনের পূর্বে পরিমাণ বোঝাতে বসে। তো এই পরিমাণ বোঝাতে যেহেতু এটা গণনা করা যায় না, তো সবসময় পরিমাণেই বোঝাবে। সেক্ষেত্রে বাক্যের নাউন এবং ভার্ব উভয় সিঙ্গুলার হবে, খেয়াল করতে হবে সিঙ্গুলার হবে। আমরা আগে বলেছিলাম কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বলেছিলাম কি প্লুরাল হবে, এবার বলছি নাউন এবং ভার্ব দুইটাই সিঙ্গুলার হবে। আমরা কয়েকটা ডিটারমিনার্স এখানে দেখাইছি, লিটল, এ লিটল, দা লিটল, ভেরি লিটল, লেস, লিস্ট, মাস, মাস অফ, অ্যামাউন্ট অফ, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আমি আবারও বলি, লিটল শব্দের অর্থ হচ্ছে নাই বললেই চলে, একেবারে ফিউর অপোজিট। ফিউটা ব্যবহার করেছিলাম কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, সেটাও না বললে চলে। এবার আমি ব্যবহার করলাম লিটল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, এবং সেটার অর্থটা হচ্ছে নাই বললেই চলে। এ লিটল মানে হচ্ছে খুবই সামান্য পরিমাণে, কিন্তু সেটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। দা লিটল মানে খুবই সামান্য কিন্তু সবটুকুই। ভেরি লিটল মানে একেবারে নাই বললেই চলে। লেস মানে অপেক্ষাকৃত কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার করি আমরা লেস কথাটা, লিস্ট কথাটা আমরা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার করি, অধিকতর আর অধিকতম। আমরা জানি অধিকতম কম আর অধিকতর কম, এটা হচ্ছে অধিকতর কম আর এটা অধিকতম কম। মাস মানে প্রচুর, মাস অফ, অ্যামাউন্ট অফ, এক্ষেত্রেও এটাও আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেই বসে। আমরা যদি এক উদাহরণ দেই, দেখা যাচ্ছে একটা গ্লাসে খুবই অল্প পরিমাণে পানি আছে, সে পানিটা দিয়ে না যায় গোসল করা, না যায় খাবারের মানে তৃষ্ণা মেটানো যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। এর অর্থ হবে হচ্ছে গ্লাসে পানি নাই বললেই চলে, গ্লাসে পানি নাই বললেই চলে। দেখো আমরা এই লিটলের ব্যবহারটা করেছি কি, এটা নাই বললেই চলে। এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছে, আমি কিন্তু অলরেডি বলেছি ভার্ব এবং নাউন দুইটা সিঙ্গুলার হবে। এখানে ওয়াটার্স যোগ কখনোই হবে না কোনো অবস্থাতেই, কিন্তু যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা কখনোই এটার প্লুরাল করতে পারবো না, আবার এটারও প্লুরাল করতে পারবো না, এটা সবসময় সিঙ্গুলার সিঙ্গুলার করতে হবে। ওকে, আমরা যদি বলি খুবই সামান্য পরিমাণে পানি আছে, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, পুকুরে খুবই সামান্য পানি আছে, এই খুবই সামান্য পানি যেটা আছে, এই পানিটা কিন্তু কোনো মাছের বসবাস করার জন্য
ব্যবহার করা যাবে না, আবার কোনো কিছু মানে ব্যবহারযোগ্য নয় তেমনভাবে এ লিটিল পানি, এ লিটিল ওয়াটার। নেক্সট হচ্ছে দা লিটিল ওয়াটার, আমি মনে করো যে অল্প একটু পানি ছিল, এই অল্প একটু পানি আমরা যদি সেটাকে আমরা গ্রহণ করতে চাই, আমি বলবো যে অল্পটুকু পানি আছে ওই পানিটা অবশ্যই তুই আমাকে দে, এরকম আমরা বলি না। দা লিটিল ওয়াটার ইজ এনাফ টু টেক মাই মেডিসিন। আমরা মাঝে মাঝে বলি ওই যে টুকু অর্ডার আছে ওই সবটুকু অর্ডার দিয়ে আমি মেডিসিন ইনটেক করব, মেডিসিন টেক করার জন্য আমাকে অবশ্যই ওই ওয়াটারটুকু আমাকে দে। তো দ্য লিটল ওয়াটার ইজ এনাফ টু টেক মাই মেডিসিন, ওষুধটা খাওয়ার জন্য আমার ওইটুকু ওয়াটারই যথেষ্ট, আমরা এভাবে কথা বলি। তো এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার, খেয়াল করতে হবে। তাহলে এই ওয়াটারটা মানে কি সম্পূর্ণটুকু, অল্প কিন্তু সম্পূর্ণটুকু হিসেবে ব্যবহার করা হচ্ছে। দ্য লিটল ওয়াটার ইজ এনাফ টু টেক মাই মেডিসিন, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে গেল। তেমনিভাবে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কয়েকটা ডিটারমিনেন্টস ব্যবহার করি, যেটা দুইটার ক্ষেত্রে ব্যবহার করি। সাম মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, কিন্তু তুলে গেল স্টুডেন্টরা তোমরা এটা অবশ্যই তোমাদের খাতাতে তুলে ফেলবা। সাম, সাম অফ, মোস্ট, মোস্ট অফ, মোর, রেস্ট, এ লট অফ, লটস অফ, দ্য মেজরিটি, এ গ্রেট ডিল অফ। তবে এটা যেহেতু কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যখনই আমরা এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করব তখন তখন নাউন এবং ভার্ব দুটাই প্লুরাল হবে, যেটা আমরা এটার ক্ষেত্রে করছি, যেটা আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অলরেডি করে এসেছি যে নাউন এবং ভার্ব দুটো প্লুরাল হবে, এক্ষেত্রেও নাউন এবং ভার্ব প্লুরাল হবে। যদি সেটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে তাহলে তখন নাউন এবং ভার্ব সিঙ্গুলার হবে। আমরা অবশ্যই এটার ব্যবহারটা দেখতে চাই। দেখো সাম অফ দিয়ে আমরা এই যে সাম অফ, এই যে আমি এক উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে সাম অফের পরে যদি আমরা কাউন্টেবল নাউন ব্যবহার করি, সাম অফ প্লাস যদি কাউন্টেবল হয় সেক্ষেত্রে কেমন হবে একটু দেখি আমরা। সাম অফ মাই ফ্রেন্ডস, সাম অফ মাই ফ্রেন্ডস, খেয়াল করতে হবে এটা কাউন্টেবল ক্ষেত্রে ব্যবহার করছি, এটা প্লুরাল হবে অবশ্যই। ওয়ার অথবা আমরা এখানে সাম অফ মাই ফ্রেন্ডস যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তাহলে এখানে তো জয়েন্ট ইন মাই পার্টি, খেয়াল করতে হবে সাম অফ ব্যবহার করেছি, কাউন্টেবল নাউন ব্যবহার করেছি ফ্রেন্ডস, এই জন্য এখানে এটা কাউন্টেবল নাউন, এই কারণে এটা কিন্তু প্লুরাল। যদি আমি সাম অফের পরে ব্যবহার করি সাম অফ প্লাস আনকাউন্টেবল নাউন ব্যবহার করি, সেক্ষেত্রে কী হবে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যেমন ইউ ক্যান টেক, ইউ ক্যান টেক সাম অফ মিল্ক, খেয়াল করো এখানে মিল্ক কখনো সম্ভব হবে না, সাম অফের পরে কাউন্টেবল নাউনও হয়েছে। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম একটা উদাহরণ করতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই প্রত্যেকটা দিয়ে একটা করে উদাহরণ দিবে এবং ইনবক্স করবে আমাকে, আর নেক্সট ক্লাসে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।